ফটিকসরিন লেলাং ইউপির সন্ন্যাসীর হাটতুন গোপাল ঘাটা সড়কর কার্পেটিং হাজার উদ্বোধন করাইয়ে এগারোই ডিসেম্বর সোমবার ফজরত দশটার প্রধান অতিথি হিসেবে উপস্থিত তাহিয়ানে উক্ত সড়কর কার্পেটিং কাজর উদ্বোধন করে লেলাং ইউপির কীর্তি সন্তান ফটিকসরি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মোহরি উদ্বোধন পূর্ব বক্তব্যত নাজিম উদ্দিন মোহরি হয় টেন্ডার ওপেন হয়ে যায় জুলাই মাসের সতেরো তারিখ এখন এই চার পাঁচ মাস কাম নোহার কারণে যে গিয়ালাই বৃষ্টির লাই বৃষ্টির কারণে কার্পেটিং হাজ ধরি নেবে আর যে ফোঁয়ার ওই ইউপি টু গোপালকার টাইপে ফোঁয়ার ওই বেশা বেশি তো আর এই রাস্তা উনলাই কারণ আর গোয়ালকারটার মানুষের হাঁড়ি বেড়ে একমাত্র রাস্তায় দিন ইনুর ব্যাপারে এখন কে জীবন কোনো চোখ তুলি চাই বলে আমি রফিকুল আনোয়ার আর আর আলহাস রফিকুল আনোয়ার ফরিকশরীর বারবার নির্বাচিত সাংসদ তেঁ যে সমৃদ্ধি নির্বাচিতই এই সময়ৃদ্ধি তেঁ আর আপ্রাণ প্রচেষ্টা তে ডিউলেটার তে সহযোগিতায় আর গোলকাটার রাস্তায় নিমিত্তারা ব্রিক্স চলে তারা গোলকাটার মানুষের দুর্দশা জীবনতা লাগব নইত কোনো দিন ফুটো দিয়ে হাঁটান পুত্র জনগুরুত্বপূর্ণ এই সড়ক প্রতিনিয়ত মানুষ যাতায়াত করে দীর্ঘ পনেরো বছর পরে সড়কের হারণে মধ্যে আনন্দ উচ্ছ্বাসের সময় উপস্থিত আছে ল্যালাং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি এমরান চৌধুরী মাওলানা জাহাঙ্গীর ফটিকসরি কৃষক লীগ সহ সভাপতি নুরুল আলম চৌধুরী উপজেলা আওয়ামী যুবলীগ সদস্য জিয়াল হোসেন পারভেজ সহ আরো বদকে উল্লেখ্য হৈরাহি সড়কে পাঁচশো মিটার কার্পেটিং এর লাইট তেত্রিশ লক্ষ একুশ হাজার ছত্রিশ টিয়া বরাদ্দ দেওয়া হয়ে এবং সড়কগর কার্যাদেশ প্রাপ্ত হয় টিকাদারি প্রতিষ্ঠান আলিফ এন্টারপ্রাইজ মাননীয় প্রধানমন্ত্রীর আরাত ধন্যবাদ দিই যারাই গাদলার সম্পৃক্ততা এর খাজানি তারা লম্বার ইনোয়ানার খাজগরার ইতারারও ধন্যবাদ দিই

ভিডিও সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর